মাশরুম, মেবি মাশরুম। পানি থাকে তখন তো আসতে পারি না, তখন মানুষ রাতে মাছ ধরতে নামে, লাইট দিয়ে ধানের মাঝখানে গিয়ে গিয়ে মাছ মারে, বড় বড় মাছও আসে মাঝে মধ্যে। এখানে নদীর লাইন আছে, নদীর ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে হন্টেড জায়গা আছে যেটা আমি রাত্রে শ্যুট নেব, যতটুকু পারি সেফলি আপনাদের মাঝে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইস, মেহু আদু, আজকের এমন একটা গ্রামের মজার ভিডিও নিয়ে আস। পাঁচ দিনের মধ্যে এই ধান সম্পূর্ণ কেটে দেবো, আমি আমার বাবার সাথে কথা দিছি। তো কথা আছে না যে কাজ নাই তো খই ভাজ, তো প্রথম কথা হলো প্রথম মানে আমার দিক থেকে যতটুকু হচ্ছে যে কাজ নেই তো ধান কাট। আমি ছোটো থেকে বড় হয়েছি শহরে, খুলনা শহরে, সো গ্রামে আসতে হবে, জীবনের প্রথম হয়তো ধান কাটা হবে, কখনো এর আগে কাটি নাই। ভিডিও হয়তো অনেকে দেখে আমার চ্যানেলে বা পেজে, যারা আছে অবশ্যই সবাই দেখে লাইক দিয়ে দেবেন যারা অবশ্যই। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হয়তো বা অনেকে আমার ভিডিও কার কীভাবে লাগবে সেটা তো বলতে পারে না, তবে একটা কথাই কি যে গ্রামের যে আবহাওয়া, আমি একটু ধান, আচ্ছা আমি একটু ধানটা দেখাই, এই যে এখান থেকে উই মাথা পর্যন্ত আপনাদের বলতে হবে আমি কি পারবো কি পারবো না পাঁচ দিনের মধ্যে কাটতে। আর সবচেয়েতে মজার একটা বিষয় কি যে গ্রামের যে আবহাওয়া কম বেশি সবারই ভালো লাগে, যে মসৃণ নিরিবিলি শান্ত, চারপাশে পাখির ডাক, তারপরে যে শ্যামলি শস্য যেটাকে বলে ধান, আমি একটু দেখাচ্ছি এদের, দেখতে পাচ্ছেন আপনারা উই মাথা পর্যন্ত। আসলে কি গ্রামে যে টাটকা সবজি, গ্রামের সব কিছুই মানে সব কিছু রিয়েল, ম্যাক্সিমাম জিনিসটা আর কি রিয়েল পাওয়া যায় গ্রাম্য সাইড থেকে। আর শহরে তো অল্প জায়গায় মানুষ যত তাড়াতাড়ি কাজ করে ফসল ফলাতে পারে, শহর অঞ্চলে যেমন ছাদে অনেকে চাষ করে দেখছি সবজি, সেখানে কিন্তু টাটকা ঠিক আছে কিন্তু সেখানে কিন্তু মানুষ সার প্রয়োগ করে মাঝে মধ্যে দেখা যায়। যাই হোক, আমরা গ্রাম সাইড দিয়ে আসছি, গ্রাম নিয়ে কথা বলি। সো আজকের আমি এখান থেকে দেখাচ্ছি এই যে জমি, এখান থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণই আমাদের নিজস্ব ধানা জমি। সো সেক্ষেত্রে আমি একটা ছেলে, আমার কোনো আর ভাই নেই, তো আমারই বাবা তো অসুস্থ, সেক্ষেত্রে আমারই কাটা লাগবে। আর আমি ছোটো থেকে আজ পর্যন্ত ধান কাটি নাই, তো জানি না কী হবে, একটা নতুন অভিজ্ঞতা সেখানে ধরতে গেলে। আর লাইফে কে কীভাবে নেবে আমার ভিডিওটা আমি জানি না, লাইফে সব কিছুরই দরকার আছে, সব কিছুরই। আপনি যে কাজই করেন, ধান কাটা আমার মতে যত দিন যাচ্ছে এমন একদিন আসবে, সে কাছে না কিছুদিন আগে বলছিল যে আমাদের দেশে অন্য সব কাজের জন্য সবাই শহরে ছুটছে, কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে যে গ্রামে ধান কাটার মানুষ নেই। আসলে কথাটা অবশ্যই সত্য একটা কথা, কিন্তু আমাদের হয়তো এমন একটা দিন আসবে যে এটা ধান কী জিনিস সেটা মানুষ গ্রামে দেখতে আসবে। অবভিয়াসলি হয়তো বা এখন হচ্ছে গ্রামে যারা আসে তারাই জানে যে শহর অঞ্চলের মানুষ কতটা কীরকম অলস, বা তারা ধান চাষ তো দূরে থাক, তারা এসব কখনো দেখছে কিনা, হয়তো মোবাইলের মাধ্যমে এরকমই দেখছে। আর একটা কথা সেটা হলো শহরে থাকতে থাকতে অনেক ছেলেপেলে হয় কি চার দেওয়ালের মাঝখানে বন্দি হয়ে যায়, সেক্ষেত্রে তারা হয় কি ওই যে থাকতে হয় কি ছেলেপেলে চার দেওয়ালের মাঝখানে আটকে যায়, তারা এই যে বাইরের পৃথিবী, গ্রামের যে ধান কীভাবে আসে, গম কীভাবে আসে, হয়তো অনেকে জানে না, হয়তো বইয়ের খাপ বই যে পড়া সেখানেই পড়ছে, বা অতএব তারা প্র্যাকটিক্যাল কোনোটাই জানে না। আজকে যাই হোক, আমি ধান এত কথা না বলে ধান কাটতে একটু ধানটা দেখাই কি ধান, এই যে ধানের ছড়াটা দেখতে পাচ্ছেন, এই যে এই জানি না কীরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে চাইলে জানাতে পারেন। আমি একটা ক্যামেরা পিছনের দিক ঘুরিয়ে দেখাচ্ছি, গরু দিয়ে শুরু করি, এখানে গরু থেকে আমাদের এখানে এই যে রাস্তা পর্যন্ত আমাদের নিজস্ব নিজেদের জমি, রাস্তা মেইন রাস্তা ওখান থেকে ওই পর্যন্ত গেছে, আমি ওখান থেকে ঘুরে এখান থেকে সোজা একেবারে মাথা পর্যন্ত। সত্যিকার অর্থে কি মানুষ যে গ্রামের যে আবহাওয়া সেটা শহরে থাকলে হয়তো অনেকে অনেকের হয়তো সে জানে না যে গ্রামের আবহাওয়াটা কত সুন্দর। হ্যাঁ, আমরা বিশেষ করে আমি তো শহরে বড় হয়েছি ছোটো থেকে, আমি জানি গ্রাম অনেকেই ভালো লাগে, যারা গ্রামে আসে তাদের কাছে আমি জিজ্ঞেস করছি আপনার কাছে কি শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আমাকে গ্রামের কথাই বলছে। আর শহরের মানুষও শহরের চারদেওয়ালের মাঝখানে থাকতে থাকতে তাদের মাঝখানে একটা কাজ করে যে গ্রাম্য যে আবহাওয়া সেটা সত্যি তাদের কাছে ভালো লাগে, কারণ শহর অঞ্চলের চারদিকে শব্দ, গাড়ি ঘোড়া, আরও কত কিছু, মানুষ জীবনটা একেবারে কেমন জানি আটকা থাকে চারদেওয়ালের মাঝখানে। দেখতে পাচ্ছেন সবজি, আমি যাচ্ছি ওখানে, এই যে রাস্তা আমাদের এখানে সম্পূর্ণ সব কিছু সুন্দর। দেখুন এই জমি ধান আমি সম্পূর্ণ কাটবো পাঁচ দিনের মধ্যে, আমার মনে হয় না আমি পারবো, কারণ এখানে প্রচুর ধান আছে, প্রচুর, এখানে ছোট বড় মাঝারি সব ধরনের ধানই আছে, মানে উঁচু আছে, বড় আছে, ছোট আছে, এই যে একেবারে ছোট, একটু বড়, উই আর একটু বড়, তো সেক্ষেত্রে তো জানি না পারবো কি না, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই অবশ্যই। সো
দেখি এখানে দেখতে পাচ্ছেন একটা গরু। আর গরুটা তো ঘাস খাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন টাটকা সবজি। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে যেন গ্রামের পূর্ণতা পায় একটা প্রাকৃতিক পরিবেশে। ওই মাথায় দাঁড়ানো ছিলাম আমি, এখান থেকে ওই মাথা পর্যন্ত, এখানে আমাদের বাড়ি, ওখানে আবার একেবারে মাথা পর্যন্ত। ওই যে কলা গাছে কলা হয়েছে, আর মানে এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে কী বলে এটাকে, ওই সম্ভবত মাশরুম বলে এটাকে, মাশরুম না কি একটু দেখি না, হ্যাঁ মাশরুম, মেবি মাশরুম, ও কি সফট। যাই হোক, এটা এখনও ভিজা রয়েছে, আর এটা মাটিটা অনেকটা ভিজা রয়েছে। সো আমি, আমার মনে হয় যখন আষাঢ় মাস আসে, যখন বৃষ্টির সিজন আসে, তো বৃষ্টির সিজনে এটা আর কি আপনার ই হয়ে যায়, পানিতে ভরে যায়, তখন এর ভিতরে মাছ থাকে অনেক। তো মাছগুলো হয়তো এখন নেমে গেছে পানির সাথে, তো শ্যাওলাগুলো রয়ে গেছে, আপনারা তো দেখতে পেলেন। তো আমার মোট কথা হলো, আমি আষাঢ় মাস বা যখন পানি থাকে তখন তো আসতে পারি না, তখন মানুষ রাতে মাছ ধরতে নামে, লাইট দিয়ে ধানের মাঝখানে গিয়ে গিয়ে মাছ মারে, বড় বড় মাছও আসে মাঝে মধ্যে, এখানে নদীর লাইন আছে, নদীর স্রোত বা আষাঢ় মাসে তো সব কিছু তলিয়ে যায়, তখন অনেক মানুষ আসে মাছ ধরার জন্য। অবশ্য অবশ্যই অনেকে মাছ পায়ও। তো আমি প্রতিদিন যত পারি, যতটুকু পারি, আমি আমার এই চ্যানেলে বা পেজে আমার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো, যেনি গ্রাম্য কিছু প্রতিচ্ছবি তুলে ধরার, এবং কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে হন্টেড জায়গা আছে যেটা আমি রাত্রে শ্যুট নেব, যতটুকু পারি সেফলি আপনাদের মাঝে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব। এর জন্য যদি আপনাদের অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমি কথা বাড়াবো না, আমি কিছুক্ষণ পরে আর কি ধান কাটতে আসবো। সো আমার তো ক্যামেরা নেই যে আমি ক্যামেরা দিয়ে, একজন ক্যামেরাম্যান ধরবে, আমি ধান কাটবো দেখাবো, সো সেক্ষেত্রে আমি পারছি না, যদি পারি আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। সো আপনারা এতক্ষণ দেখাতে পারছি, জানি না ভুল হয়েছে, অনেক কিছু কথা গুছিয়ে বলতে পারিনি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ভালো থাকুন সবাই, শুভ সকাল।